আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের 8.4 ভাগ প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য এটি দেখব। দেখার পর আমরা এই একক কাজটা সলভ করব। তো চলো আমরা দেখে ফেলি যে ভাগ প্রক্রিয়ার সাধারণ কি বৈশিষ্ট্য রয়েছে। তো আমি তোমাদের পাটিগণিতের যে ভাগ প্রক্রিয়া রয়েছে সেটির মাধ্যমে এই বীজগণিতীয় যে ভাগ প্রক্রিয়া রয়েছে সেটি বোঝানোর চেষ্টা করব, তাহলেই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে বলা আছে, দেখো, যদি পি অফ এক্স এবং ডি অফ এক্স দুটি বহুপদী রাশি হয় যেখানে ডি অফ এক্স নট ইকুয়াল 0, অর্থাৎ পি অফ এক্সকে ভাগ করা হবে ডি অফ এক্স দিয়ে, তো যা দ্বারা ভাগ করা হয় সেটা কি হতে পারবে না, নট ইকুয়াল 0 হতে পারবে না। আমরা তো জানি 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। তো তারপর এই যে কিউ অফ এক্স প্লাস ক্যাপিটাল আর অফ এক্স ডিভাইডেড ডি অফ এক্স, এটা কিভাবে আসলো এটা আমরা দেখব। তো চলো আমরা পাটিগণিতের একটা ভাগ প্রক্রিয়া দেখে নেই। তো সাপোজ ধরো 5 দিয়ে তুমি 13কে ভাগ করবা। তো 5 দোকানে 10 হবে, তো এখানে 10 লিখলাম, তো বিয়োগ করলে 3 হবে, তাই না? তাহলে বইয়ে এই 5কে ডি অফ এক্স দিয়ে আখ্যায়িত করা হয়েছে। তারপর অর্থাৎ যেটা ভাজক আর কি। তারপর এই 13 যেটা ভাজ্য, এটাকে পি অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। তারপর এই সর্বশেষ যেটা ভাগশেষ, তো ভাগশেষকে ক্যাপিটাল আর অফ এক্স দিয়ে আখ্যায়িত করা হয়েছে। তারপর এখানে শিক্ষার্থীরা খেয়াল করো, এই দুইকে কিউ অফ এক্স দিয়ে আখ্যায়িত করা হয়েছে, কিউ অফ এক্স, ঠিক আছে? তো আমরা যদি এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই তো ভাগশেষ যেটা আছে সেটা কিন্তু উপরে যাবে, তাই না? এই 3 উপরে যাবে। তারপর যেটা ভাজক ছিল 5, সেটা এই তো নিচে যাবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এখানে দেখো 2/3/5 অথবা 2/5/3 যেটাই বলো, এটাকে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, 2 যোগ 3/5 এভাবে লিখতে পারি। এখানে 2 এর সাথে কিন্তু এই যে 3/5 এটা কিন্তু গুণ অবস্থায় না, এটা কিন্তু যোগ অবস্থায় আছে। কেননা এই যে 2 এর সাথে 3/5 যদি যোগ করো ওই কত হবে, 13/5ই হবে, ঠিক আছে? যেহেতু আমরা 5 দিয়ে 13কে ভাগ করতেছি। তো শিক্ষার্থীরা এখানে তাহলে আমরা এখন লিখতে পারি কি সেটি একটু দেখাই। তাহলে এখানে লিখলাম, অতএব যেহেতু 5 দিয়ে 13কে ভাগ করছি তাহলে লিখতে পারি পি অফ এক্স, তাকে ভাগ করা হয়েছে এই 5 মানে ডি অফ এক্স, ডি অফ এক্স দিয়ে, ঠিক আছে? তারপর সমান আমরা কি কি পেলাম ফলাফলটা, 2/5/3 অথবা 2/5/3 এটা পেলাম, তাই না? তাহলে এই 2 মানে কি, এই 2 মানে কিউ অফ এক্স। তারপর এই 3 মানে কি, এই 3 মানে কিন্তু এই যে ভাগশেষটা, এটা আর অফ এক্স। তারপর এই নিচের 5 মানে এই তো ডি অফ এক্স, ভাজকটা ডি অফ এক্স। তাহলে আমরা এটা লিখব, ঠিক আছে? 2 যোগ 3/5। তাহলে আমরা লিখতে পারি 2 এর বদলে কিউ অফ এক্স, তারপর প্লাস 3 এর বদল লিখতে পারি ক্যাপিটাল আর অফ এক্স ডিভাইডেড 5 এর বদলে লিখতে পারি ডি অফ এক্স, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এটা এই তো এই স্টেজটা। এখন শিক্ষার্থীরা খেয়াল করো এখানে 2টো পয়েন্ট দেওয়া আছে, এই 2টো পয়েন্ট একটু বোঝার চেষ্টা করতে হবে। আর অফ এক্স মানে ভাগশেষ, যেটা এখানে ভাগশেষ কিন্তু 3, ভাগশেষ আর অফ এক্স। এখানে কিন্তু কিউ অফ এক্স ছিল, এটা কিন্তু ভুল ছিল, এটা ডি অফ এক্স হবে, অর্থাৎ ভাজকটা এত এর মাত্রার চেয়ে ছোট। তাহলে দেখো এই যে 3 কিন্তু 5 এর চাইতে ছোট, ঠিক আছে? প্রথম পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছো। তার পরের পয়েন্টটা দেখো, যদি ডি অফ এক্স এর মাত্রা পি অফ এক্স এর মাত্রার চেয়ে বড় হয় তবে কিউ অফ এক্স ইকুয়াল 0। তো এটা আমরা এভাবে বোঝাতে পারি তোমাদের পাটিগণিতের সাহায্যে। দেখো, যদি 3 দিয়ে আমি 121কে ভাগ করি তাহলে কি দাঁড়ায়, 3 4 12, তাহলে 1 নেমে যায় নিশ্চয়, তাই না? এখন শিক্ষার্থীরা খেয়াল করো, এই 3 এর চাইতে কিন্তু 1 কিন্তু হচ্ছে ছোট, তাহলে এখানে হচ্ছে কিউ অফ এক্স ইকুয়াল এক্স এ 0 দেওয়া যায়, যেটা এখানে বলা হয়েছে। এই তো দেখো, কিউ অফ এক্স এ 0 দেওয়া যায়, ঠিক আছে? তাহলে কিন্তু হলো 3 40-এ 120, তার সাথে 1 যোগ করো 121, কিন্তু মিলে গেছে, তাই না? 3 মানে হচ্ছে ডি অফ এক্স, আর এই 121 মানে হচ্ছে, ঠিক আছে, আর এইটা হচ্ছে কিউ অফ এক্স, আর এটা হচ্ছে আর অফ এক্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। জাস্ট তোমাদের পাটিগণিতের মাধ্যমে বোঝানো হচ্ছে জিনিসটা। যদি আমি বীজগণিতের মাধ্যমে এখানে বোঝাতে যাই কোনো উদাহরণ ছাড়া, এটা জটিল লাগবে তোমাদের। এখন এই যে 1 নম্বর সমীকরণটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের বলি। এখানে বলছে উপরের সমীকরণের উভয় পাশে ডি অফ এক্স দ্বারা গুণ করলে পাই। তো আমরা এখানে যেটা পাইছি সেটাকে হচ্ছে উভয় পাশে ডি অফ এক্স দ্বারা গুণ করতে বলছে। তো গুণ করলে অবশ্যই উপরেই গুণ হয়। তাহলে দেখো, পি অফ এক্স ইন্টু ডি অফ এক্স, ডি অফ এক্স দ্বারা সমীকরণের উভয় পক্ষে কি করতে হবে, গুণ করতে হবে। তো বাম পক্ষে গুণ করে নিলাম। এখন ডান পক্ষে দেখো 2টা পদ আছে, এইটা একটা আর এইটা একটা। তো ডান পক্ষে 2টা পদ আছে মানে 2টার সাথেই ডি অফ এক্স গুণ হবে। প্রথমে আমরা কিউ ইন্টু এক্স কিউ অফ এক্স ইন্টু ডি অফ এক্স, এটার সাথে গুণ করলাম, তারপর আর অফ এক্স ডিভাইডেড ডি অফ এক্স, উপরে গুণ, এভাবেই দেওয়া যায় ডি অফ এক্স। তো এখানে কিন্তু কাটাকাটি করা যায়, আমরা কাটাকাটিটা একটু দেখাই। ডি অফ এক্স উপর থেকে নিচে থেকে কাটা যাবে, এখানে নিচ থেকে উপর থেকে কাটা যাবে। তাহলে খেয়াল করো, এখানে থাকে হচ্ছে পি অফ এক্স, তারপর হচ্ছে এখানে থাকে হচ্ছে কিউ অফ এক্স ইন্টু ডি অফ এক্স যোগ আর অফ এক্স। তো তোমরা ছোটবেলায় পড়ে আসছো, একটা সূত্র পড়ে আসছো নিশ্চয়, এই সূত্রটা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এইটাই এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই পি অফ এক্স মানে হচ্ছে ভাজ্য, আর হচ্ছে ভাজক কোনটা, ভাজক হচ্ছে ডি অফ এক্স, ঠিক আছে? তাহলে এই ডি অফ এক্স মানে হচ্ছে ভাজক, তারপর কিউ অফ এক্স মানে হচ্ছে ভাগফল, ক্যাপিটাল আর অফ এক্স মানে হচ্ছে ভাগশেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে। তো চলো এখন আমরা এই একক কাজগুলো সলভ করে ফেলি। 1 নম্বরটা প্রথমে আমরা দেখব। ঠিক আছে, 1 নম্বরটা আমরা লিখে নেই। আমাদের ভাগ করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে +2, মেবি +2, এটাকে ভাগ করতে হবে। একটু ফাঁকা দিতে হবে এই জায়গাটা। তাহলে আমরা জানি কি, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। তো এটা রাফ করতে হবে তোমাদের। ভাজ্যের প্রথম পদ যাকে ভাগ করতে হয় সেটা হচ্ছে ভাজ্য। তো ভাজ্যের প্রথম পদ কিন্তু এক্স কিউব। তো এক্স কিউবকে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ দিয়ে, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে কাটলে উপরে একটা এক্স বেশি থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স। তো এই এক্স ভাগফলের জায়গাতে লিখতে হবে। তো এই এক্স দিয়ে এখন তোমাদের হচ্ছে এই যে ভাজককে গুণ করে এখানে বসাইতে হবে। তো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হবে, তারপর এক্স দিয়ে -2x কে সরি এক্স দিয়ে মাইনাস টুকে গুণ করলে মাইনাস টু এক্স হবে। দেখো এক্সওয়ালা পদ কিন্তু এখানে নেই, তাই না? তাহলে আমরা একটু ডান পাশে লিখবো মাইনাস টু এক্স। তো যে পদ সদৃশ্য পদ না থাকলে একটু ডান সাইডে লিখতে হয়। তো এখন চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে প্লাস আছে এক্স কিউবের সামনে, এটা মাইনাস হবে। তারপর টু এক্স এর সামনে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তো এক্স কিউব প্লাস আর এখন এক্স কিউব মাইনাস, এই দুটো কেটে যাবে, কেটে আমরা দিলাম না। তো এখন এক্স এর পাওয়ার হচ্ছে 3, এটা কেটে গেছে। এখন এক্স এর পাওয়ার 2 আমরা শুরু থেকে লেখা শুরু করব। তো মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওপর থেকে নেমে আসলো। তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তার পরের ঘাত কি, অর্থাৎ তার চেয়ে ছোট ঘাত কি স্কোয়ারের চাইতে, এক্স এর পাওয়ার 1। তো এই প্লাস 2 আমরা এখানে নামাবো না, এটা ধ্রুবকটা শেষে নেব। তো এখন কিন্তু প্লাস 2x আছে, তো আমরা এটা সামনে দেব। তারপর হচ্ছে এই তো প্লাস 2, এটা আমরা শেষে দেব। মানে এই ক্রমে সাজাতে হয় সব সময়, এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক এভাবে সাজাতে হয়, তাহলে জিনিসগুলো ঠিকঠাক করেই আমরা উত্তর করতে পারবো, তাছাড়া ঝামেলা হয়ে যায়। এখন দেখো ভাজ্যের প্রথম পদ কিন্তু মাইনাস এক্স স্কোয়ার, সেমভাবে ভাজ্যের প্রথম পদকে আমাদের ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, এটা দিয়ে ভাগ করতে হবে। তো একই জিনিস থাকলে কেটে যায়, কেটে গিয়ে 1 হয়। তো মাইনাস আছে, তাহলে এখানে হবে মাইনাস 1। তো এখন ভাগফলে আমরা মাইনাস 1 লিখবো। তো এই মাইনাস 1 দিয়ে এই ভাজককে গুণ করে এখানে বসাইতে হবে। তো মাইনাস 1 দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি মাইনাস এক্স স্কোয়ার হবে। তারপর মাইনাস 1 দিয়ে যদি মাইনাস 2 কে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 2। তো আমরা এই ধ্রুবকের নিচে এই ধ্রুবকটা লিখলাম। এখন এই যে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন। আচ্ছা, এটা একটু উঠে গেল, এটা প্লাস হবে। তারপর এই যে 2 এর সামনে প্লাস আছে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তো মাইনাস এক্স স্কোয়ার, এখন হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, এই দুটো কেটে যাবে। তো উপর থেকে এই যে প্লাস 2x, এটি নামবে, প্লাস 2x মাইনাস 2x কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের কি চাওয়া হয়েছে, ভাগশেষ কত হবে। তো ভাগশেষ আমাদের হচ্ছে 2x আসলো। এখন কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করা সম্ভব নয়, কারণ আমরা একটা থিওরি পড়ে আসলাম একটু আগেই। এখানে দেখো আর অফ এক্স এর মাত্রা ডি অফ এক্স এর মাত্রা চেয়ে ছোট, অতএব ভাগশেষ সমান 2x। আশা করি বুঝতে পেরেছো। চাইলে তোমরা এর সাথে ভাগফলটাও লিখে দিতে পারো, ভাগফল সমান এক্স মাইনাস 1। তো যেটা চাওয়া হয়েছে এটাই লিখলাম। এখন আমরা পরবর্তী কাজে চলে যাই, 2 নম্বরটা। 2 নম্বর দেখো, x টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব মাইনাস 6x মাইনাস 2, এটাকে ভাগ করতে হবে x কিউব মাইনাস x প্লাস 1 দ্বারা। ভাগশেষ কত হবে সেটাই চাওয়া হয়েছে, তো যা দ্বারা ভাগ করব সেটা আমরা লিখে নেব। x কিউব, তারপর হচ্ছে মাইনাস x ছিল, তারপর হচ্ছে প্লাস 1, ভাগ করতে হবে হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব, x টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব, তারপর হচ্ছে মাইনাস 6x মাইনাস 2, মাইনাস 6x মাইনাস 2। তো এখানে একটু ফাঁকা দেওয়া ভালো, কারণ সদৃশ্য পদ যদি না থাকে ডান সাইডে একটু ফাঁকা দিয়ে লিখতে হয়। এখন সেমভাবে একটু রাফ করতে হবে তোমাদের সাইডে। তাহলে প্রথমে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম পদ এক্স টু দি পাওয়ার 5, তাকে ভাজকের প্রথম পদ এক্স কিউব দিয়ে ভাগ করব। তাহলে তোমরা সূচকের নিয়মে এটা ভাগ করতে পারো। তো ভিত্তিগুলো একই হলো, পাওয়ার বিয়োগ হয়। তো এক্স ইকুয়াল এটা 5 - 3 করা যায়, তাহলে হবে এক্স এর পাওয়ার হচ্ছে 2 হবে। তাহলে যেটা পেলাম সেটা ভাগফলের জায়গায় লিখতে হবে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন এই যে এক্স স্কোয়ার দিয়ে ভাজককে গুণ করতে হবে, করে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হবে। কেন হবে দেখো, এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ। তো দেখো ভিত্তিগুলো একই, ভিত্তি একটা লিখে নেওয়া যায়, পাওয়ারগুলো যোগ হয় 3 আর 5। তো এক্স টু দি পাওয়ার 5 লেখা হলো। তারপর এক্স স্কোয়ার দিয়ে মাইনাস এক্সকে গুণ করব, তাহলে হবে মাইনাস এক্স কিউব। তারপর এক্স স্কোয়ার দিয়ে প্লাস 1কে গুণ করব, তাহলে হবে প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার জাতীয় কিন্তু কিছু নেই এখানে, তো এই সোজা আমরা লিখব না, একটু সাইডে লিখব প্লাস এক্স স্কোয়ার, এই জন্য আমরা একটু ফাঁকা দিব। এখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। তো এখানে প্লাস আসছে, এটা মাইনাস হবে। তারপর এক্স কিউবের সামনে মাইনাস আছে, এটা প্লাস হবে। তারপর হচ্ছে এক্স স্কোয়ারের সামনে হচ্ছে প্লাস আছে, এটা মাইনাস হবে। এখন এই যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস, এটা কেটে যাবে। তারপর দেখো 5 এক্স কিউব মানে 5টা এক্স কিউব, এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে। 5টা এক্স কিউব আর 1টা এক্স কিউব কিন্তু প্লাস, কয়টা হলো 6টা এক্স কিউব হবে, 6টা এক্স কিউব হলো। এখন আমি একটু আগে কিন্তু তোমাদের বলছিলাম এই ক্রমে সাজাইতে হবে, পাওয়ার বড় থেকে ছোট। ঠিক আছে, পাওয়ার বড় থেকে সবসময় ছোটতে সাজাইতে হবে এভাবে। তাহলে 6x কিউব, তো কিউবের পর আমরা কি নিতে পারি, এক্স স্কোয়ার। তো এখানে তো আর স্কোয়ার নেই, -6x আছে, এটা তো এখানে নামাবো না, এটা একটু পরেই নামাবো। তার আগে দেখো এই যে -x² আছে, এটা আমরা নিয়ে নেব, -x²। এখন আমরা এক্স স্কোয়ার হয়েছে, এখন এক্স মানে এক্স এর পাওয়ার 1 সেটা নামাবো। এখানে দেখো -6x আছে, এটা নামালাম। তারপর হয়েছে -2, সর্বশেষ ধ্রুবক। তো এখানে যেটা হলো সেটা, এটা এখন হচ্ছে ভাজ্য। তো ভাজ্যের প্রথম পদ হচ্ছে 6x কিউব। ভাজ্যের প্রথম পদকে আমাদের ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ x কিউব দিয়ে। তো এই যে x কিউব কেটে যাবে, থাকে হচ্ছে 6। এই 6 আমাদের নামাইতে হবে এখানে, +6 আর কি। তো এই +6 দিয়ে ভাজককে গুণ করে এখানে বসাইতে হবে। তো 6 দিয়ে যদি x কিউবকে গুণ করা যায় হবে 6x কিউব। তারপর 6 দিয়ে -x কে গুণ করলে হবে -6x, এইখানে লিখবো -6x। আবার 6 দিয়ে 1কে যদি গুণ করো, 6 1কে 6 হবে, +6। আশা করি বুঝতে পারছো। আমরা এখন চিহ্ন পরিবর্তন করব। এখানে হবে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস, 6 এর সামনে প্লাস আছে, এটা হবে মাইনাস। 6x³ প্লাস 6x³ মাইনাস, এটা কেটে যাবে। তো -x², এটা নেমে যাবে। তারপর -6x আর হচ্ছে +6x, এই দুটো কেটে যাবে। তারপর -2, এখন কিন্তু 6 এর সামনে মাইনাস আছে, -2 আর -6 যোগ করলে হবে -8। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, অতএব ভাগশেষ সমান -x² - 8। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা খুবই সহজ। এগুলো আগে 7 এর বইয়ে ছিল, এখন একটু জাস্ট মডিফাই করা হয়েছে। তো শিক্ষার্থীরা, পূর্বের যে 7 এর বইটা ছিল এটা যদি কালেক্ট করতে পারো, সেখান থেকে তোমরা বেশি পরিমাণে একটু প্র্যাকটিস করতে পারবা। ভালো হয় ওইটা যদি তোমরা কালেক্ট করে বেশি বেশি করে এক্সারসাইজগুলো সলভ করো, এই যে ভাগগুলো। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে ভাগশেষ উপপাদ্য দেখব, যেটি খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।